Assalamualaikum viewers, welcome back to my channel Healthy and Tasty Food. আজকে রেসিপি ব্রকলি উইথ চিকেন। রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খেতে বেশ মজাদার। তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে বানাবো ব্রকলি উইথ চিকেন। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন পিসটা আমি এইরকম লম্বা লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন। এখানে আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিলাম, টেস্ট অনুসারে লবণ আর গোলমরিচের গুঁড়ো 1/4 চামচ। এরপরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে 3 চামচ জল দিয়ে আমি ভালোভাবে গুলে নেওয়ার পরে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে একটা ব্রকলিকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, পিসটা খুব বড়ও হবে না খুব ছোট হবে না, আপনারা আপনাদের পছন্দ অনুসারে পিসগুলো করে নেবেন। এরপরে এটা আমি ভালোভাবে ধুয়ে নেব। একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিচ্ছি, জলটা ফুটলে আমি ওর মধ্যে টেস্ট অনুসারে লবণ দিয়ে দিলাম আর ধুয়ে রাখা ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি 1 মিনিট পর্যন্ত বয়েল করে নেব। 1 মিনিট পরে আমি ব্রকলিগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম, আমি চিকেনটা বাটারেই ফ্রাই করব। এইখানে চিকেনটা আমি 5 মিনিট পর্যন্ত ফ্রাই করে নেব লো আঁচে, ভালোভাবে এপিট ওপিট উল্টে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। একটা পিট ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তারপরে আমি আবার সেটাকে উল্টে দেব। এটা কিন্তু শুধু যদি আপনি খান ব্রকলিটা ছাড়া তবুও কিন্তু এটার টেস্ট অসাধারণ আছে, বাড়ির বাচ্চাদেরকে দিতে পারেন। আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এরপরে আমি আরও কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি এবং 2 মিনিট পর্যন্ত ব্রকলিগুলো ফ্রাই করে নেব। একটা পাত্রে আমি 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 1 চামচ টমেটো সস, চিলি সস, তারপরে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে ব্রকলি উইথ চিকেনে আমি এটা দিয়ে দিচ্ছি, তারপরে 2 বাটি জল দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং 1 মিনিট এইভাবে রেখে দেব যাতে গ্রেভিটা গায়ে লাগানো লাগানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, এটা ফুল আছে কিন্তু রেখেছি। আমার ব্রকলি উইথ চিকেন কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে, মাশাআল্লাহ। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ব্রকলি উইথ চিকেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।